জিনিসপত্রের দাম বাড়ছে, এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে স্বল্প মুনাফায় ব্যবসা করার জন্য খুচরো পাইকারি বিক্রেতাদের কাছে আহ্বান অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। করোনা পরিস্থিতিতে বেড়েই চলেছে ভোজ্যতেল সহ বিভিন্ন জিনিসের, একদিকে কাজের অভাব, অন্যদিকে মূল্য বৃদ্ধি, এই দুইয়ের জাতাকলে নাভিশ্বাস আম জনতার। একই সামগ্রী এক এক দোকানে দাম দুই রকম, সবচেয়ে বেশি সাধারণ মানুষকে চিন্তায় ফেলেছে ভোজ্য তেল। এ অবস্থায় দেরিতে হলেও অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন খুচরো পাইকারি বিক্রেতাদের কাছে আহ্বান জানালেন স্বল্প লাভে ব্যবসা করার জন্য। বৃহস্পতিবার সংগঠনের তরফে সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক সুজিত রায় রাজ্যের সমস্ত বাজার কমিটি ও ব্যবসায়ী সংগঠনের কাছেও আবেদন রাখেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার। রাজ্যের ব্যবসায়ীদের প্রতি কিছু আবেদন আমাদের আজকে থাকবে, আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি। কারণ দেখা গেছে যে বর্তমান কোভিড মহামারীর পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আসুন, আমরা কম মুনাফায় ব্যবসা করি, এটাই আমাদের লক্ষ্য হোক। তার জন্য রাজ্যের সমস্ত খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের কাছে আবেদন, আপনারা স্বল্প লাভে এই কঠিন পরিস্থিতিতে ব্যবসা করব আমরা। এদিকে সংগঠনের তরফে এও দাবি করা হয় রাজ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী রয়েছে, অযথা মানুষ যাতে আতঙ্কিত না হন। তবে এখন দেখার অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই আবেদনে ব্যবসায়ীরা সাড়া দেয় কিনা। রিপোর্ট, চ্যানেল দিনরাত।